আমার গুরু সূর্য হইছে বুঝনি, এরপরে গুরু ডান তুইলে তানা তুকে একটা অভিযোগ দেওয়া না লাগে বুঝনি। এরপরে আমরি আর দুইজন ব্রহ্মপুরের দুইজন সুর, আর দ্বিতীয় কোনো মানুষ আমি জানি না, চিনিও না। দিনের পরে আমরা গ্রামের পঞ্চায়েত বইয়া এটা সমাধান হয়েছে, আপসনামা দেওয়া, এটা মামলা আমরা তুলে আনতাম, শেষ হইতো। আরেকটা জিনিস হলো গিয়া, ওই যে মামলাটা হয়েছিল, ওই মামলার তো অজ্ঞাতনামা তিন চারজন আছে, পরবর্তী থেকে পুলিশ আপনার সাথে কোনো যোগাযোগ করছে কিনা? জি না, যোগাযোগ করে পুলিশে কোনো যোগাযোগ আমার লোকে নাই। ও উজির মিয়া যে তাই আপনি চিনেন ব্যক্তি? জি না, আমি চিনি না। উজির মিয়া যে এই মামলা যে আটক হয়েছে এটা, এই ব্যাপারে আপনি কিছু জানেন? জি না, আমি এটা জানি না। আপনার সাথে পুলিশে কোনো যোগাযোগ করেছে? কোনো যোগাযোগ না, পুলিশের যোগাযোগ না, এই মানুষও আমি চিনি না। দ্বিতীয় কোনো মানুষ চিনি না, ওদের যে চারজন আমরি আর দুইজন ব্রহ্মপুরে দুইজন ইকসিন, আমি চিনি ইকসিন। উজির মিয়াকে আমরা চিনি না, আমরা চারজন আসলাম, চারজন ধরে রাখাইছি, পরে তাই নিজে চারজন আরো গড় হারাই নিয়েছে, তাই মন ইচ্ছা মতো আমরা দিঘা করে হয়েছে না, তাই টেকার লোভে তাই হারাইছে না। টেকার লোভে মানে যে পুলিশ তার অভিনে নাম দিতা মানে উলছি আমি ও তাই। এই ঘটনার সাথে উজির মিয়ারা আপনারা চিনেন না? না, তাহলে দেখছিও না, আমরা জানিও না, চিনিও না। গরু সুরের পরে মানে ধরো সারা গ্রাম তুকাইছে, তুকানের পরে হে বুরুমপুর গ্রাম গেছে তুকাইতো, তুকানের পরে কেন দেখা গেছে তারা যে সুরি হইরা নিছে, যারা গার্জিয়ান এরা কইছে কয় তুমি আমরা লগে লও তোমার গরুটা, আল্লাহ আল্লাহ আমরি আর দুইজন আর বুরুমপুরের দুইজন, ও দুইজনে তোমার গরুটা নেওয়া হয়েছে, তাই বিষমপুর থানা তোমার গরুটা ধরা খাইছে, মামলাটা হয়েছে। সেখানে নুরুদ্দিন কি কোনো সময় কিন্তু আপনারা তো একটা আপোষে গেছিলেন গ্রামের আপোষে, তো ওইখানে কি কোনো ক্ষেত্রে উজির মিয়ার নাম আপনারা নিছিলেন? জি না জি না, কোনো উজির মিয়ার নাম কোনো উল্লেখ নাই, বাকি ও যে আমরি আর দুইজন বুরুমপুরের দুইজন ও চারজনের উল্লেখ আর কোনো উল্লেখ নাই। এটা আনুমানিক মাসখানিকের মতো হয়েছে, মাসখানিক আগে এটা ঘটনাটা শেষ হয়ে গেছে, আপোষ হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। আপোষ তো এর আগেই তারা কোর্টও আপোষে আনিছে আসামি, এরপরে আমরা গ্রাম্যভাবে একটা যেমনি আমরা এটা আছে যে আমি বেড়া লাগিয়ে দিই, আমি বেউতা মানুষ। আমার আপনাদের মামলায় কি উজির ভাই কি আসামি ছিল? যে এগুলা তো কোনো বক্তব্য পাইছে না, এবং আপনাদের মামলার মামলার বিষয়ের উপরে কলামও আইছে না, এই যে এজাহার করছে, এজাহারের মাঝে উজির মিয়ার কোনো নাম উল্লেখ নাই। এবং আপনারা কি উজিরকে চিনেন? না, আমরা কেউ উজির মিয়ারে চিনি না, এবং কেন যে আমরা পঞ্চায়েত বইছি বয়ার পরে আমরা উজির মিয়ার কোনো নাম উল্লেখ আইছে না, আইছে শুধু আমরি আর দুইজন বুরুমপুরের দুইজন, এ পর্যন্ত আমরা জানি। এক মাস আগে মামলাও তুলে নিয়েছিলেন, সব আপোষ হয়ে গেছে, মামলাও উঠছে না, উঠবো উঠবো আমরা আপোষ হয়ে গেছে, শরীর মামলাও উঠে উঠবো উঠার হতে। তাহলে যে পুলিশ বলতেছে যে এই মামলার আসামি ছিল উজির, এই উজির আমরা চিনি না, আমরা এখানে যে বিচার পঞ্চায়েত হয়েছে উজিরের কোনো আলাপ হয়ে গেছে না, এই বিচার পঞ্চায়েত পাগলার কোনো আসামি ছিল না, কোনো আলাপ হয়ে গেছে না, এটা একটা তারা আরো ধরা পড়ছিল যারা এরাও কোনো কইছে না বলে উজিরের নাম কইছে না, আরো অন্য কোনো মানুষও আছে যে নিকিতা কইছে না, ওখানে চারজন ছিল, ও তারা চারজন ছিল। জি হ্যাঁ জি হ্যাঁ।